আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠিয়েছি আমি রাজ আজ পড়ছি হিমু সিরিজের একটি উপন্যাস উপন্যাসের নাম আঙুল কাটা জগলু পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস আঙুল কাটা জগলু উপন্যাসটি প্রকাশিত হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে আর প্রকাশক ছিলেন এ কে নাসির আহমেদ সেলিম প্রকাশিত হয়েছে কাকলি প্রকাশনী থেকে আজ পড়ছি উপন্যাসটির প্রথম পর্ব স্থান ফুলবাড়িয়া বাস টার্মিনালের নর্দমার ডান পাশ সময় সন্ধ্যা হবে হবে করছে মাস আষাঢ়ের শেষ কিংবা শ্রাবণের শুরু তারিখ জানা নেই আমি হিমু তাকিয়ে আছি আকাশের দিকে কবিরা আকাশের মেঘ দেখে আপ্লুত হন তবে তারা বাস টার্মিনালে নর্দমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখেন না নর্দমার বিকট গন্ধ নাকে লাগছে আকাশের দিকে তাকিয়ে আছি বলে মনে হচ্ছে গন্ধটা আকাশ থেকে আসছে আকাশ মেঘে মেঘে অন্ধকার মেঘের ভাব দেখে মনে হচ্ছে ঢাকা শহরে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তবে ঠিক কখন ঝাঁপিয়ে পড়বে এই ব্যাপারে হিসাব নিকাশ করছে বুঝতে চেষ্টা করছে সে কখন নামলে শহরের মানুষ সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে মেঘেদের মন মেজাজ যাচ্ছে তারা রহস্য করতে পছন্দ করে ভাইজান কি দেখেন কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে মোটামুটি বিস্মিত ভঙ্গিতে প্রশ্ন করেছে আমি আকাশ থেকে দৃষ্টি ফেরালাম না ভাইজান কিন্তু আমার প্রশ্নের জবাব দেন নাই আসমানের দিকে চাইয়া কি দেখেন আমি আকাশ থেকে দৃষ্টি নামিয়ে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকালাম আমার সামনে ছোটখাটো একজন মানুষ বয়স চল্লিশের কাছাকাছি হবার কথা গরমের সময়ও তা গায়ে ফ্লানেলের শার্ট জিন্সের প্যান্ট প্যান্টের পা অনেকখানি গোটানো পায়ে স্পঞ্জের স্যান্ডেল জিন্সের প্যান্টের সঙ্গে স্পঞ্জের স্যান্ডেলের কম্বিনেশন গ্রহণযোগ্য বৃষ্টি বাদলায় স্পঞ্জের স্যান্ডেল খুব কাজে দেয় যেটা গ্রহণযোগ্য না সেটা হলো স্পঞ্জের স্যান্ডেলের ফিতা দুটা রঙের একটা সবুজ একটা লাল একসময় স্পঞ্জের স্যান্ডেলের ফিতা আলাদা কিনতেও পাওয়া যেত ফিতা ছিঁড়ে গেলে বাজার থেকে নতুন ফিতা কিনে লাগানো হতো এখন এই কাজ কেউ করে না ফিটা ছিঁড়ে গেলে স্যান্ডেল ফেলে দিয়ে নতুন স্যান্ডেল কেনে ওয়ান টাইম ইউজ আমরা দ্রুত ওয়ান দিকে এই অভ্যাস কি আমরা প্রকৃতির কাছ থেকে পেয়েছি প্রকৃতিও এরকম করে একটা মেঘ একবার ব্যবহার করে ফেলে দেয় আবার নতুন মেঘ তৈরি করে লোকটার গালে খোঁচা খোঁচা পাকা দাড়ি জর্দা দিয়ে পান খাওয়া অভ্যাস আছে মুখ থেকে ভুর ভুর করে জর্দার গন্ধ আসছে অভাবী মানুষদের মতো গাল ফানা চোখ চকচক করছে অভাবী মানুষদের চোখ কেন জানি পশুদের চোখের মতো চকচক করে ভাইজান আমার নাম মতি মতি মিয়া লোকটা এখন হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো এরকম রুগ্ন হাত আমি আগে দেখেছি বলে মনে পড়ল না মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদাভাবে মৃত্যু হবার ব্যবস্থা থাকলে বলতে পারতাম মতি নামের লোকটার ডান হাতের মৃত্যু হয়েছে আমার নাম তো বলেছি মতি মিয়া এখন আপনার নাম কি জানতে পারি আমি বললাম জানতে পারেন আমার নাম হি মতিমে অবাক হয়ে বলল হি হুদামুদা হি ঠিকই ধরেছেন হুদামুদা হি হিমু থেকে সংক্ষেপ করে হি ভালো নাম ছিল হিমালয় হিমালয় থেকে হিমু এরপর হবে হি এরপর হবে হর্ষিকার ই সংক্ষেপ করেই যাব সংক্ষেপ করবেন কি জন্যে বাংলাদেশ বিমানের বিজ্ঞাপন দেখেন না পৃথিবী ছোট হয়ে আসছে আমাদের নামও ছোট হয়ে আসছে আপনার নাম তো মতি সংক্ষেপ করে ফেলুন এখন থেকে আপনার নাম ম ম জি ম হুদা মুদা ম মতিমেয়ার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছে ভুরু গেছে কুচকে মনে হচ্ছে সে রাগ সামলানোর চেষ্টা করছে চেষ্টা পুরোপুরি সফল হলো না রাগ থেকেই গেল সে চাপা গলায় প্রায় ফিসফিস করে বলল আমার সাথে বাইস্ল্যামি করেন এখন আমি আপনার যে কথাটা বলবো সেটা শুনলে বাইসলামি বন হয়ে যাইব পাতলা পায়খানাও ছুটতে পারে আমি মতিমিয়ার মতো গলা নিচু করে বললাম কথাটা কি আপনার ডাক পড়ছে কে ডাকছে আঙ্গুল কাটা জোগলো ভাই ডাকছে আমি আপনার ওনার কাছে নিয়ে যাব দৌড়দনের চিন্তা মাথা থেকে দূর করেন সাইড দিকে আমরা লোক আসে আমার পিছে পিছে হাঁটেন ডাইনে বামে চোখ দিবেন না চোখ বন্ধ করে ফেলি হাত ধরে ধরে নিয়ে যান বা ইসলামী অনেক করছেন আন না আঙ্গুল কাটা জোগলু ভাইরে চিনছেন তো নাকি চিনেন নাই পরিচয় দিব পরিচয়ের প্রয়োজন আছে আমি না সূচক মাথা নাড়লাম যোগলো ভাইয়ের পরিচয় লাগে না উনি অতি পরিচিত ব্যক্তি পত্রিকার ভাষায় শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশ সরকার তাকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সন্ত্রাসী হলেও উনি শিক্ষিত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া মানুষ আঙ্গুল কাটা জোগলু ভাই যান থাকেন কোথায় কথা না বইলা সুপেসাপে হাঁটেন নোটক আমি বললাম বেশি দূর হলে একটা রিকশা নিয়ে নেই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে মতিমিয়া কঠিন চোখে আমার দিকে তাকালো সেই দৃষ্টি যে কোনো সময় মানুষকে ভরকে দেওয়ার জন্য যথেষ্ট দৃষ্টির কারণে এখন মতিমিয়ার চেহারাই পাল্টে গেছে সরল বোকা বোকা চেহারার বাইরেও যে তার অন্য একটা চেহারা আছে এটা দেখে ভালো লাগছে মতিমিয়া হাঁটছেও দ্রুত লম্বা লম্বা পাম্পাইলছে মানুষ ছোটোখাটো হলেও তার পা বেশ লম্বা ইজি চেয়ারে যিনি শুয়ে আছেন তিনি কি আঙুল কাটা জোগলু ভাই যান প্রথমেই চোখ গেল আঙুলের দিকে আঙুল ঠিক আছে শুধু ঠিক না বেশ ভালো রকম ঠিক লম্বা লম্বা সুন্দর আঙুল হাতের সঙ্গে মানান সই এই ধরনের হাতকে বলেন কনিক্যাল হ্যান্ড কোন হস্ত এ ধরনের হাতের মানুষেরা শিল্প সাহিত্যের অনুরাগী হয় তারা হয় কোমল অন্তকরণ বিশিষ্ট ভাবুক মানুষ ওনার বা হাতের মধ্যমায় সবুজ পাথরের রাংটি গায়ে কাজ করা পাঞ্জাবি পরনে সবুজ রঙের এক কালারের লুঙ্গি তার টাইপের লোকজন লুঙ্গি পরে আয়েশি ভঙ্গিতে ইজি চেয়ারে শুয়ে আছে ভাবতে কেমন যেন লাগে এদের তো টেনশনে অস্থির হয়ে থাকার কথা দুয়ারে প্রস্তুত গাড়িটাইপ ব্যাপার পালাতে হবে কিংবা এখনই অ্যাকশনে যেতে হবে মতি ধাক্কা দিয়ে আমাকে কয়েক হাত এগিয়ে দিয়ে চাপা গলায় বলল সাদ মা জোগলু ভাই চোখ তুলে একবার আমাকে দেখেই চোখ বন্ধ করে ফেললেন মানুষটার চোখ সুন্দর চেহারা সুন্দর মাথা ভর্তি চুল প্যাকেজ নাটকে নায়কের বড়ো ভাই চরিত্রে দেওয়া যায় ধরনের চেহারা যে বড়ো ভাই হয় ব্যাংকে কাজ করেন কিংবা কলেজের প্রফেসর দুই মেয়ে এবং স্ত্রী নিয়ে সংসার একটা বড় খাটে স্বামী স্ত্রী ঘুমান বাচ্চা দুটো তাদের মাঝখানে থাকে আমি যোগলু ভাইয়ের বয়স আজ করার চেষ্টা করছি কত হতে পারে চল্লিশ মতিমিয়া বলল নাম জিজ্ঞাসা করলাম বলতেছে সে নাম হি বাইসলামি করে জগলু ভাই এক পলকের জন্য চোখ মিলেই বন্ধ করে ফেললেন ঠান্ডা গলায় বললেন তোকে নাম জিজ্ঞাসা করতে বলি নাই ধরে আনতে বলেছি তুই সামনে থেকে যা মতিমিয়া সামান্য ধমকে ভয়ে কুঁকড়ে গেল দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল উফ বলে চাপা আওয়াজ করলো জগলু ভাই চোখ খুললেন না চোখ বন্ধ অবস্থাতেই পাঞ্জাবের পকেট থেকে সিগারেট বের করলেন ঠোঁটে সিগারেট দিলেন দেয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেট ধরালেন চোখ বন্ধ অবস্থায় দেয়াশলাই জ্বালানো বেশ কঠিন কাজ দুই হাতে ভালো সিনক্রোনাইজেশন প্রয়োজন হয় শুধুমাত্র অন্ধরে এই কাজটা পারে যোগলু ভাই আমার দিকে হাত দিয়ে ইশারা করলেন ইশারার অর্থ বসো কিংবা বসুন মুখের কথা আপনি তুমি হয় ইশারায় হয় না আমি জোগলু ভাইয়ের সামনে রাখা কাঠের চেয়ারে বসলাম চেয়ারে বসা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না জোগলু ভাই হয়তো আমাকে মেঝেতে বসতে বলেছেন এখন এই ঘরে শুধু আমি এবং জগলু ভাই মাঝারি ধরনের ঘর আসবাবপত্র বলতে কয়েকটা কাঠের চেয়ার একটা নিচু টেবিল পুরনো আমলের হাতওয়ালা ইজি চেয়ার ঘরটার মধ্যে মধ্যবিত্ত মধ্যবিত্ত ভাব আছে তবে বেশ বড় স্ক্রিন টিভি আছে টিভির সঙ্গে ডিভিডি প্লেয়ার লাগানো জগলু ভাই সম্ভবত টিভি দেখতে পছন্দ করেন এমন হতে পারে কোনো একটা বিশেষ সিরিয়াল তিনি খুব মন দিয়ে দেখেন একটাও মিস করেন না তার একটা ইন্টারভিউ নিতে পারলে ভালো হতো শীর্ষ সন্ত্রাসী আঙুল কাটা ভাই বিষয়ে মানুষজন জানতে পারত প্রশ্ন জনাব আপনার প্রিয় টিভি প্রোগ্রাম কোনটি উত্তর কোন বাণিকা ক্রোড়তি প্রশ্ন আপনার প্রিয় রং উত্তর সবুজ প্রশ্ন আপনার প্রিয় লেখক উত্তর শেক্সপিয়র জোগলু ভাই চোখ মেলেছেন আছো অবস্থা থেকে তিনি এখন বসা অবস্থাতে এসেছেন আগের সিগারেট শেষ হয়ে গেছে এখন তিনি দ্বিতীয় সিগারেট ধরাচ্ছেন চোখ খোলা অবস্থায় দেয়াসলায়ের কাঠি জ্বালাতে তার বেশ বেগ পেতে হচ্ছে এই কাজটা তিনি মনে হয় চোখ বন্ধ অবস্থাতেই ভালো পারেন তিনি বললেন আমার দিকে না তাকিয়ে তোমার নাম হি আমি বললাম সংক্ষেপে হি হিমু থেকে হি সংক্ষেপ কে করেছে আমি করেছি কেন এখন সংক্ষেপের জামানা সবকিছু সংক্ষেপ হয়ে যাচ্ছে এইজনের নামটাও সংক্ষেপ করলাম সবকিছু সংক্ষেপ হয়ে যাচ্ছে মানে কি কি সংক্ষেপ হচ্ছে মানুষের জীবন যে ছেলের বাঁচার কথা আশি বছর সে বিশ বছর বয়সে বোমা খেয়ে রাস্তায় পড়ে গেল তোমার ঝোলার ভেতর কি তেমন কিছু না ঝোলা উপর করে মেঝেতে ধরো দেখি কি আছে জোগলু ভাই বেশ আগ্রহ নিয়ে ঝুঁকে এসেছেন তিনি মনে হয় ভাবছেন ইন্টারেস্টিং কিছু বের হবে ইন্টারেস্টিং কিছু বের হবার কথা না ঝোলাতে কি আছে আমি নিজে অবশ্যই ভুলে গেছি আমি নিজেও আগ্রহ নিয়ে তাকে আছি আমি ঝোলা উপর করলাম দুটা পল পয়েন্ট বের হলো একটা খাতা বের হলো আর বের হলো গ্লুকোজ বিস্কিটের প্যাকেট প্যাকেট খোলা আমি কয়েকটা খেয়েছি বাকি সব প্যাকেটে আছে যেগুলো খুব সাবধানে বিস্কিটের প্যাকেট হাতে নিলেন একটা একটা করে বিস্কিট বের করছেন সুকে দেখছেন মেঝেতে ফেলছেন প্রতিটি বিস্কিট দেখা শেষ হবার পর খাতাটা হাতে নিলেন সেটিও শুকে দেখে রেখে দিলেন ওনার বোধহয় কুকুর স্বভাব সব জিনিসই শুকে দেখতে হয় তুমি পুলিশের ইনফর্মার জি না পুলিশের ইনফর্মার না হলে আমার পেছনে পিছনে ঘুরছ কেন গত এক সপ্তাহে আমি পাঁচবার তোমাকে আমার আশেপাশে দেখেছি তোমাকে লোকেট করা সহজ হলুদ পাঞ্জাবি দেখেই তোমাকে আমি চিনি আমি বিনয়ের সঙ্গে বললাম ভাই আমি পুলিশের প্রতিদিন হলে হলুদ পাঞ্জাবি পরে আপনাকে খুঁজতাম না এক একদিন এক এক পোশাক পরতাম তুমি কি মসজিদের লোক কোন মসজিদ বলুন তো এক মসজিদকে চিনি ঠেলাওয়ালা ঠেলা চালায় আর কোনো মসজিদকে চেনো না জি না বোমা মসজিদের নাম শুনেছ জি না উনি নিশ্চয় আপনার মতো বিখ্যাত না আপনার মতো বিখ্যাত হলে নাম শুনতাম তুমি পুলিশের ইনফরমারও না আবার মজিদের আছেন একজন অতি ভয়ঙ্কর ক্রিমিনাল তার চোখের দৃষ্টি কঠিন হবার কথা দৃষ্টি সেরকম না চোখের দৃষ্টিতে প্রশ্রয় প্রশ্রয় ভাব আছে তার চোখের দৃষ্টির উপর ভরসা করেই বললাম জনাব আপনাকে একটা প্রশ্ন কি করব ব্যক্তিগত কৌতূহল কি প্রশ্ন আপনার আঙুল তো ঠিক আছে আপনার নাম আঙুল কাটা জোগলু কেন আমি অন্যের আঙুল কাটি সব আঙুল কেটে দেন না একটা দুটা কাটেন তিনি আমার প্রশ্নের জবাব না দিয়ে ঠান্ডা গলায় ডাকলেন মতি মতিমিয়া ঝড়ের বেগে ছুটে এলো ঘরে ঢুকতে গিয়ে আবার দরজার সঙ্গে কলিশান এই বেচারের মনে হয় ধাক্কা রাশি জগলু ভাই বললেন চোবার পানি আছে মতি বলল অল্প আছে চোবাচা পানি দিয়ে ভর্তি কর একে নিয়ে যা এক মিনিট করে মাথা পানিতে ডুবে রাখবি তারপর জিজ্ঞেস করবি সে কার লোক কী সমাচার তখন মুখে বুলি ফুটবে আমার ধারণা মজিদের লোক জল চিকিৎসাতে যদি কাজ না হয় সকালে বাঁ হাতের কানি আঙুলটা কেটে দিস আমি বললাম জগলু ভাই এক মিনিট করে চুবায় রাখলে জল চিকিৎসায় কাজ হবে না আমি ডুব দিয়ে দেড় মিনিট থাকতে পারি আমার রসিকতা করার চেষ্টায় জুগলু ভাই বিভ্রান্ত হলেন না হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করলেন ভাবটা এরকম যেন আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শেষ মতিমিয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার মুখ ভর্তি হাসি মনে হয় পানিতে মাথা চোবানো এবং আঙুল কাটা এই দুই কাজেই সে আনন্দ পায় বর্তমান সময়ে মানুষের প্রধান সমস্যা কাজ করে আনন্দ না পাওয়া মতিমিয়া পাচ্ছে তার জব স্যাটিসফ্যাকশন আছে এটা খারাপ কি আমি এখন আছি চৌবাচ্চা ঘরে মোগল আমল হলে বলতে পারতাম হামামখানা জানলাবিহীন ঘর একটাই দরজা ঘরের এক কোণে চৌবাচ্চা ঠেপ খোলা হয়েছে চৌবাচ্চা পানি দেওয়া হচ্ছে আমার সঙ্গে এক প্রর আছেন তার হাত বাঁধা প্রথম যখন ধাক্কা দিয়ে আমাকে এই ঘরে ঢোকানো হয় তখন অন্ধকারের কারণে প্ররের মুখ দেখতে পাইনি এখন চোখে অন্ধকার শুয়ে এসেছে প্ররোকে দেখতে পাচ্ছি দীর্ঘদিন ব্যালেন্স ডায়েট খাওয়া চেহারা চব্বিশ ঘন্টা এসি রুমে থাকলে চামড়ায় তেল তেলে যে ভাব আসে তা এসেছে পরনে ফতুয়া ধরনের পোশাক জিনিসটিতে জটিল সূচের কাজ করা হয়েছে অর্থাৎ দামি পোশাক তবে ভদ্রলোক চুপসে গেছেন তার দামি ফতুয়া ঘামে ভেজা তিনি ক্রমাগত নড়াচড়া করছেন ঘরে আমরা দুজন দরজা বাইরে থেকে তালা বন্ধু। দরজার ফাঁক দিয়ে কিছু আলো আসছে আলোর একটা রেখা প্রোরের মাথার ঠিক মাঝখানে পড়েছে নাক এবং ঠোঁটের মাঝখানে আলো হয়ে আছে বাকিটা অন্ধকার ফেলিনি কিংবা বার্গম্যানের মতো পরিচালক থাকলে এই লাইটিং দেখে মজা পেতেন তালাবন্ধ দরজার বাইরে লোকজন হাঁটাহাঁটি করছে বোঝা যাচ্ছে একবার ঘর ঘর শব্দ হলো মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে আছে ঘরঘর শব্দে প্রর ভদ্রলোক এমনভাবে কেঁপে উঠলেন যেন ট্যাঙ্ক আসছে এখনই তার দিকে কামান তাক করে গুলি করা হবে তিনি রাজহাঁস টাইপ ফ্যাসফ্যাশে গলায় বললেন কি ব্যাপার কিসের শব্দ প্রশ্নটা তিনি আমার দিকে তাকিয়ে করলেন আমি বললাম মনে হয় ট্যাঙ্ক ছোট ছোট রাশিয়ান ট্যাঙ্ক যখন চলে এরকম শব্দ হয় ব্যালার্ড অফ সোলজার ছবিতে এরকম শব্দ শুনেছি ভদ্রলোক মোটামুটি কঠিন গলায় বললেন তুমি কে প্রথম আলাপে সরাসরি তুমি বোঝা যাচ্ছে লোক তুমি বলেই অভ্যস্ত শিক্ষকরা যেমন যাকে দেখে তাকে ছাত্র মনে করে এই লোকও যাকে দেখে তাকেই মনে হয় কর্মচারী মনে করে আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম স্যার আমার নাম জানতে চাচ্ছেন আমার নাম হিমু ইদানিং সংক্ষেপ করে বলছি হি তোমাকে এরা ধরেছি কি জন্যে আঙুল কাটার জন্য ধরে নিয়ে এসেছে স্যার ওস্তাদ জোগলু ভাই মানুষের আঙুল কাটতে পছন্দ করেন শুনেছেন হয় আপনারা আঙুল যেমন কাটবে আমারটাও কাটবে জোগলু ভাইয়ের কাছে গরিবধ্বনি সমান স্যার আপনার পরিচয়টা কি জানতে পারি আপনার কিসের ব্যবসা আমি মনসুর গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক আমার নাম মনসুর খান শুনে ভালো লাগলো স্যার আমার হাত বাঁধা হাত খোলা থাকলে আপনার সঙ্গে হ্যান্ডশেক করতাম আপনাদের মতো লোকদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারা ভাগ্যের ব্যাপার আপনাকে ধরেছি কি জন্যে টাকা চায় বিশ লাখ টাকা দিয়ে দেন বিশ লাখ টাকা তো আপনার হাতের ময়লা আপনার একটা আঙুলের দাম নিশ্চয়ই বিশ লাখের বেশি টাকা দিয়ে দিতে বলেছি সম্ভবত এর মধ্যে দিয়েও দিয়েছে তাহলে তো স্যার আপনি রিলিজ নিয়ে চলে যাচ্ছেন আই হোপ সো এই চৌ পানি দিচ্ছে কেন আমার জন্য জল চিকিৎসার ব্যবস্থা করবে জোগলু ভাই অর্ডার দিয়েছেন চৌবাচ্চা ভর্তি হলে এক মিনিট করে যেন আমার মাথা চৌ বাচ্চা ডুবানো হয় পেট থেকে কথা বের করার পদ্ধতি বলে কি তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না তুমি ভয় পাচ্ছ আমি বললাম ভয় পেলে যদি কোনো লাভ হতো তাহলে ভয় পেতাম লাভ যখন হবে না শুধু শুধু ভয় পাওয়ার দরকার কি স্যার আপনি পানিতে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারেন কেন কিছুই তো বলা যায় না ধরেন আমাকে বাদ দিয়ে আপনাকে পানিতে চুবানো শুরু করলো আমি তো তোমাকে বলেছি তারা যা চেয়েছে সেটা দিতে বলেছি আমি এখন রিলিজ নিয়ে চলে যাব আমি আর দেশেই থাকবো না কানাডা ইমিগ্রেশন নেওয়া আছে মেয়েকে নিয়ে চলে যাব কানাডা আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম দিয়ে তোমার দরকার কি স্যার আপনি রেগে যাচ্ছেন তুমি ফালতু কথা বলছো কেন ঠিক আছে স্যার আর বলবো না একটা ছোট্ট উপদেশ দিই বিপদে উপদেশ কাছে লাগতে পারে ফাজিল চুপ উপদেশ দিতে হবে না গালাগালি করছেন কেন আমার উপদেশটা শুনে রাখুন পানিতে যখন মাথাটা চোপাববে নিঃশ্বাস নিবেন না হা করবেন না নড়াচড়া করবেন না ভয় যদি নিঃশ্বাস নিয়ে ফেললেন বিরাট বিপদ নাক দিয়ে পানি ঢুকলে সমস্যা পানি ঢুকে যাবে ফুসফুসে জীবন সংশয় হবে দেড় দুই মিনিট নিশ্বাস বন্ধ করে থাকা খুবই কষ্টকর তবে অসম্ভব না গিনেস বুক অফ রেকর্ডসে তিন মিনিট পানিতে ডুব দেওয়ার কথা আছে ভদ্রলোক ক্ষিপ্ত গলায় বললেন চুপ বললাম চুপ আমি মধুর ভঙ্গিতে বললাম চেষ্টা করবেন শান্ত থাকতে শান্ত থাকলে শরীরে অক্সিজেনের প্রয়োজন কিছুটা কমে তুই শান্ত থাক তুই অক্সিজেনের পরিমাণ কমা তুই তো কারি করছেন কেন স্যার আমরা দুইজন একই পথের প্রতীক জল চিকিৎসার রোগী আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা চুপ ভদ্রলোক হয়তো আরও হইচই করতেন সুযোগ পেলেন না দরজা খুলে গেল মিয়া ঢুকল চোবাচার পানি পরীক্ষা করল চোবাচা এখনো ভর্তি হয়নি আমি প্রৌঢ়ের দিকে তাকিয়ে বললাম চৌবাচ্চাটা ভর্তি হতে এতক্ষণ লাগছে কেন বুঝলাম না মনে হয় কোনো ফুটো আছে স্যার আপনি কি চৌবাচ্চার অঙ্ক জানেন একটা নল দিয়ে পানি ঢুকে আরেকটা দিয়ে চলে যায় প্ররো আগের মতো গলাতেই ধমক দিলেন চুপ আমি চুপ করলাম মিয়া এখন প্রড়ের দড়ির বাঁধন খুলছে খুলতে খুলতেই বলল আপনার জন্য সুসংবাদ এখন চলে যাবেন ওস্তাদ আপনাকে সেরে দিতে বলেছে চোখ বাঁধা অবস্থায় মাইক্রোবাসে তুলব দূরে নিয়ে সেরে দিব রিকশা নিয়ে চলে যাবেন প্ররো বলল থ্যাংক ইউ মতিমিয়া বলল আপনার তকলিফ হয়েছে কিছু মনে নেবেন না কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনার ভাগ্য ভালো আপনি অল্পের উপর পার পাইছেন প্ররো আমার দিকে শেষ তাকানো তাকিয়ে ঘর থেকে বের হলেন একে অবশ্যই তাকানো বলা যাবে না তিনি তিন নিক্ষেপের মতো দৃষ্টি নিক্ষেপ করলেন বলা চলে আকাশে মেঘ ডাকছে যে মেঘের নামার কথা ছিল সেই মেঘ তাহলে এখনো নামেনি নামার আগের মেঘের ডাকের সঙ্গে বৃষ্টি নামার পরের মেঘের ডাকের সামান্য পার্থক্য আছে রূপা নামের এক তরুণী আমাকে এই পার্থক্য শিখিয়েছিল আমি শিখিয়েছি আমার খালাতো ভাই বাদলকে মেঘবিদ্যা পুরোপুরি নষ্ট হতে দেওয়া ঠিক না বাদল এই বিদ্যার চর্চা করছে কিনা জানি না অনেকদিন তার সাথে দেখা হয় না ইদানিং সে কিছু ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছে কি একটা গান তার মাথায় ঢুকে গেছে সে যেখানে যায় যাই করে তার মাথায় একটা গানের লাইন বাজে বড় সমস্যা হচ্ছে এই গান নাকি সে আগে কখনো শুনেনি। যে গান সে কোনোদিন শুনেনি। শোনেনি সে গান কি করে মাথায় ঢুকল কে জানে তার মাথা থেকে কি গান দূর হয়েছে একটা টেলিফোন হাতের কাছে থাকলে বাদলকে জিজ্ঞেস করতে পারতাম থানাওয়ালাদের হাতে যখন ধরা খেয়েছি তখন তারা মাঝে মধ্যে টেলিফোন করতে চাইলে দিত বেশিরভাগ সময় অবশ্যই দেখা যেত তাদের টেলিফোন কাজ করে না ডায়াল্টন আসে না আর যদি আসে আওয়াজ করে বাংলাদেশে বেশিরভাগ সময় দু জায়গায় টেলিফোন নষ্ট থাকে পুলিশের টেলিফোন এবং হাসপাতালের টেলিফোন এদেরকে কি জিজ্ঞেস করে দেখব একটা টেলিফোন করতে দিবে কিনা বন্ধ দরজা ধরাম করে খুলে গেল চার পাঁচ জনের একটা দল প্রবেশ করল দলের পুরোভাগে জুগলু ভাই আছেন এবং আমাদের প্ররো মনসুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক মনসুর খা সাহেবও আছেন তার মুখ ঝুলে পড়েছে এবং তিনি হাঁপানি রোগীদের মতো টেনে টেনে শ্বাস নিচ্ছেন ঘটনা আজ করতে পারছি বিশ লক্ষ টাকা জায়গা মতো পৌঁছেনি মনসু সাহেবের মেয়ে হয়তো পুলিশে খবর দিয়েছে সাদা পোশাকের পুলিশ একটা বেড়া ছাড়া বাঁধিয়েছে কিংবা টাকার বদলে সুটকেস ভর্তি পুরনো খবরের কাগজ পাঠিয়ে দিয়েছে তার বাবা যে কত বড় বিপদে আছে সে বোধ হয় আজ করতে পারছে না জোগলু ভাইয়ের হাতে সিগারেট তিনি ঘন ঘন সিগারেট টানছেন যতবারই টানছেন ততবারই আর চোখে তার রিস আচের দিকে এই প্রথম তার মধ্যে উত্তেজনা লক্ষ্য করলাম উত্তেজনা তার নাক ঘামছে সমুদ্রবিদ্যা বই আছে মানসিক উত্তেজনাকালে যে পুরুষের নাক ঘামে সে স্ত্রী সোহাগী হয় জগলু ভাই কি স্ত্রী সোহাগী জোগলু ভাই বললেন বুড়ার মাথা পানিতে চুবাও তার আগে বদমেসের মেয়েটাকে মোবাইল টেলিফোনে ধরো বুড়ার মাথা পানি থেকে তোলার পর টেলিফোনটা বুড়ার হাতে দাও বুড়া মেয়ের সঙ্গে কথা বলুক ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি আমার সঙ্গে বাজি টেলিফোনে মেয়েকে ধরতে ঝামেলা হলো নেটওয়ার্ক পাওয়া যায় না যখন নেটওয়ার্ক পাওয়া যায় তখন মেয়ের টেলিফোন থাকে বিজি এদিকে সময় চলে যাচ্ছে জোগলু ভাইয়ের রাগ ক্রমেই বাড়ছে চৌবাচ্চা পূর্ণ এখনই হয়তো পানি উচ্চে পড়বে জগলু ভাই বললেন কি লাইন পাওয়া গেছে মতিমিয়ার হাতে টেলিফোন সে ভীত গলায় বলল জি না একটা কানেকশন ঠিকমতো করতে পারো না নাম্বার জানো বোতাম ঠিকমতো টিপছ টেলিফোন হারুনের কাছে দাও তুমি জীবনে কোনো একটা কাজ ঠিকমতো মতো করতে পেরেছো বলে আমার মনে পড়ে না হারুনের পারফরম্যান্স মতিমিয়ার চেয়েও খারাপ সে বোতাম টিপার আগেই মোবাইলসের হাত থেকে ফেলে দিল সেট সে মেঝেতে গতি দ্রুত তুলল ঝড়ের গতিতে বুতাম টিপল ছয় সাতবার বার হ্যালো হ্যালো বলল লাভ কিছু হলো না জোগলু ভাই বললেন কি হল এখনো লাইনে পাচ্ছ না হারুন কাপা কাপা গলায় বলল টেলিফোন অফ করে রেখেছে রিং হয় ধরে না জোগলু ভাই থমথমে গলায় বললেন বেকুবের মতো কথা বলবে না জেমের বাপের এই অবস্থা আমাদের সঙ্গে যেখানে তার যোগাযোগের একমাত্র ব্যবস্থা টেলিফোন সেখানে সে টেলিফোন অফ করে রাখবে আমি কোনো বেকুপ পছন্দ করি না আর আমাকে চলতে হয় বেকুব নিয়ে এখন চোবাচ্চা কানা কানায় পূর্ণ টেলিফোনে মেটিকে ধরা যাচ্ছে না বলে চো বাচ্চা কাজে লাগছে না বাংলা ছবির কোনো দৃশ্য হলে এই অবস্থায় ব্যাকগ্রাউন্ডে সুপার টেনশন মিউজিক ব্যস্ত মিউজিকের মধ্যে আফ্রিকান ড্রামের শব্দ ড্রিম 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 এই ড্রিম ড্রিমের সঙ্গে হার্টবিটের শব্দ মিশিয়ে মিশ্র মিউজিক আমি বললাম জগলু ভাই আমি কি ট্রাই করে দেখব টেলিফোনে কানেকশন পাওয়ার লাগ আমার খুব ভালো সবসময় এক চান্সে লাইন পাই দলনেতা এবং দলের সদস্যরা সবাই এক সঙ্গে আমার দিকে তাকালো। জোগলু ভাইয়ের চোখ চকচক করছে তার সিগারেট নিভে গেছে তিনি নেভা সিগারেটটি টানছেন মতি বলল ওস্তাদ এই চারে আগে পানিতে সুবাই এই কুত্তা বড় দিকদারি করতেছে জগলু ভাই সূচক মাথা নাড়তে গিয়েও নাড়লেন না শেষ মুহূর্তে মত বদলে বললেন এর হাতের বাথন খুলে দিয়ে এর হাতে টেলিফোন দে আমি বললাম নাম্বারটা দিন টেলিফোন হাতে নিয়ে যে ভীতি মুখে দাঁড়িয়ে আছে হারুন ভাইজান সে বলল রিডায়লে টিপলি হবে আমি বললাম রিডাইলে টিপলে হবে না হারুন ভাই এক একজনের এক এক সিস্টেম আমি রিডাইলের লোক না আমি ডাইরেক্ট ডায়ালের লোক নাম্বারটা বলুন হারুন ভাইজান নাম্বার বললেন আমি বোতাম টিপলাম সেট কানে লাগানোর আগে মনসুর খাঁ সাহেবের দিকে তাকিয়ে বললাম মেয়েটার নাম কি খা সাহেবের মুখ আরও ঝুলে গেছে তিনি এমন ভাবে তাকাচ্ছেন যেন প্রশ্ন শুনতে পাননি স্যার আপনার মেয়েটার নাম বলুন মিতু মিস না মিসেস মিস না মিসেস দিয়ে কোনো দরকার আছে অবশ্যই দরকার আছে হ্যালো মিস মিতু বলবো না হ্যালো মিসেস মিতু বলবো জানতে হবে না ওর বিয়ে হয়নি বয়স্ক তো বয়স দিয়ে কি হবে কোন বয়সের মেয়ে সেটা হিসাব করে কথা বলতে হবে না উনিশ জগুলু ভাই আমার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন তোমার কথা বলার কিছু নাই তুমি লাইন ধরে দাও প্রথমবারে যদি না পাও আমি স্ট্রেট তোমাকে পানিতে চোবাব তোমার রস বেশি হয়েছে রস বের করে রস দিয়ে গুড় বানাই দেব আসার পর থেকে ফাজলামি করেই যাচ্ছ আমি দেখতে চাই তুমি কতক্ষণ ফাজলামি করতে পারো প্রথম চেষ্টাতেই লাইন পাওয়া গেল অতি মিষ্টি গলা একটি মেয়ে বলল হ্যালো আমি বললাম মিতু ভালো আছো আপনি কে আমাকে তুমি চিনতে পারবে না আমার নাম হিমু সংক্ষেপে হি কি চান আপনি ধমক দিয়ে কথা বল না মিতু আমি জগলু ভাইয়ের আপনার লোক জগলু ভাই আমার পাশে দাঁড়িয়ে আছেন তোমার কথা উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন জগলু ভাইকে চিনতে পারছো তো আঙুল কাটা জগলু কঠিন বস্তু কচাকচ আঙুল কাটনেওয়ালা মিতুর আর কোনো কথা শোনা যাচ্ছে না মনে হচ্ছে সে নিজেকে সামলানোর জন্য সময় নিচ্ছে আমি হাত দিয়ে রিসিভার চাপ দিয়ে জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম ওস্তাদ আপনি কথা বলবেন নাকি প্রাথমিক আলাপ আমি করব জোগলু ভাইও কিছু বলছেন না তার তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখে মনে হচ্ছে তিনি পলক ফেলছেন না কাজে আমি আবারও টেলিফোন কানে নিলাম হ্যালো মিতু তোমরা কাজটা ঠিক করনি, বিশ লাখ টাকা তোমাদের কাছে এমন কোনো টাকা না সেই টাকা নিয়ে তোমরা ভাউতাবাজি করেছ ওস্তাদ খুব রাগ হয়েছেন এখন আমরা তোমার বাবাকে ওয়াটার ট্রিটমেন্ট দিব আয়োজন সম্পূর্ণ এখন ওনার মাথা পানিতে চুবানো হবে পরপর তিনটা দেড় মিনিটের সেশন হবে বাবা কি আশেপাশে আছে অবশ্যই আছেন জল চিকিৎসার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাবা কি দিন এখন তো ওনাকে দেওয়া যাবে না প্রথম ডোজ ওষুধ পরার পর দেওয়া হবে প্রথম ডোজ ওষুধ মানে প্রথম ডোজ ওষুধ মানে প্রথমবার পানিতে চুবানো জল চিকিৎসার পর আমরা কি করবো শোনো শল্য চিকিৎসা ওনার একটা আঙুল কেটে কুরিয়ার সার্ভিসে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তবে সে সুযোগ এখনো আছে টাকা ভর্তি সুটকে সাতের কাছে রাখো প্রথমবার আমাদের সঙ্গে বাজে করেছো বলেই এই দফায় টাকার পরিমাণ কিছু বেড়েছে এখন হয়েছে পঁচিশ লাখ আমি এক ঘন্টার মধ্যে টাকা নিতে আসছি দারোয়ানকে আমার কথা বলে রাখো বলা মাত্রই যেন গেট খুলে দেয় ভালো কথা তোমাদের বাড়িতে কুকুর নেই তো কুকুর থাকলে আমি যাব না অন্য লোক যাবে আমি কুকুর ভয় পাই আপনি বাবাকে টেলিফোন দিন একটু দাঁড়াও ওস্তা জগলু ভাইকে জিজ্ঞেস করে দেখি তিনি পারমিশন দেন কি না লিডারের পারমিশন ছাড়া টেলিফোন দিতে পারব না উনি আমাদের লিডার জগলু ভাই চোখের ইশারায় অনুমতি দিলেন আমি টেলিফোন মনসুর সাহেবের কানে ধরলাম তিনি কোনো কথা বলতে পারলেন না হেঁচকি তুলে কাঁদতে লাগলেন ওপাশ থেকে মেয়ের কথা শোনা যাচ্ছে কে বাবা বাবা হ্যালো প্লিজ কুল ডাউন তোমাকে রিলিজ করার জন্য যা করার করব ডাউন বাবা কুল কুলডাউন আমরা পূর্ব অবস্থায় ফিরে গেছি চৌবাচ্চা সামনে রেখে দুজন বসে আছি আমার দৃষ্টি চৌবাচ্চার দিকে মনসুর সাহেব তাকিয়ে আছেন আমার দিকে দরজা বাইরে থেকে তালা বন্ধ তবে দরজার ফাঁক দিয়ে আলো আসছে বেশ কিছুক্ষণ ধরে অন্ধকারে আছে বলে চোখ শুয়ে আছে আমি মনসু সাহেবের মুখ পরিষ্কার দেখতে পাচ্ছি আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্টের চেহারার সঙ্গে তার চেহারার সুসাদৃশ্য আছে প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন মুন্সু সাহেবের মনে হয় হাঁপানির নামক ব্যথি ভালোভাবেই ধরেছে নিঃশ্বাসই নিতে পারছেন না অবস্থা যা তাকে পানিতে চোবানোর আগেই তিনি মারা যাবেন আমি তার দিকে তাকিয়ে বললাম হাঁপানির জন্যে আপনি কি কখনও লোকজো কোনো চিকিৎসা করেছেন। কি চিকিৎসা লোকজ চিকিৎসা শিয়ালের মাংস খেলে হাঁপানি সারে বলে শুনেছি খেয়েছেন শিয়ালের মাংস মনসুর সাহেব বললেন আমি চরম দুঃসময়ের মধ্যে যাচ্ছি এর মধ্যে তুমি এরকম ঠাট্টা ফাজলেমি কথা বলতে পারছ যদি উদ্ধার পেয়ে যান তাহলে তো আর আপনার সঙ্গে আমার যোগাযোগ হবে না তখন মনে করে শিয়ালের মাংস খাবেন মাটন বিরিয়ানি স্টাইলে বাবুরচিকে চিকে রাখতে বলবেন আসলে জিনিসটা হবে ফক্স বিরিয়ানি শিয়ালের গন্ধ মরার জন্যে বেশি করে অ্যালাচি দিতে বলবেন তুমি কি দয়া করে চুপ করবে হাঁপানির আরও একটা ভালো লোকজ চিকিৎসা আছে এই চিকিৎসায় কোনো কিছু খেতে হবে না চিকিৎসাটা বলবো মনসু সাহেব কঠিন চোখে তাকাচ্ছেন আমি তার দৃষ্টি অগ্রাহ্য করলাম এই চিকিৎসা যে আপনাকে করতেই হবে তা তো না জানা থাকলো আপনি কি করবেন শুনুন একটা জীবন্ত ছোট সাইজের তেলাপোকা ধরবেন হা করে মুখের ভেতর রাখবেন ঠোঁট বন্ধ করে দেবেন তেলা পোকা মুখের ভেতর ফরফর করতে থাকবে মরবে না কারণ তারা অক্সিজেনের অভাব হবে না প্রতিদিন এই চিকিৎসা একবার করে চালিয়ে যান আপনি হবেন সম্পূর্ণ রোগমুক্ত মনসু সাহেব আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে চৌবাচ্চার দিকে তাকালেন চৌবাচ্চা থেকে পানি উচ্চে পড়ছে ঝর্নার মতো সুন্দর শব্দ হচ্ছে মনসু সাহেব চৌবাচ্চার দিকে তাকিয়ে বললেন তোমার নাম ভি আমি বললাম সংক্ষিপ্ত নাম হি অনেকেই ডাকে হিমু শুধু আমার বাবা আমাকে ডাকতেন হিমালয় হিমু শোনো আমি তোমার কথাবার্তা কর্মকাণ্ড কিছুই মিলাতে পারছি না আমি জানতে চাচ্ছি তোমার কি ধারণা এরা কি আমাকে মেরে ফেলবে আমি বললাম এরা যদি বুদ্ধিমান হয় তাহলে মেরে ফেলবে আর যদি বোকা হয় বাড়িতে ফেরত পাঠাবে যেগুলো বোকা না বুদ্ধিমান বুদ্ধিমান তাহলে সে আমাকে মেরে ফেলবে মেরে ফেলা উচিত তবে বিরাট বুদ্ধিমানরা মাঝে মাঝে বোকামি করে সেই বোকামিতে আপনি ছাড়া পেতে পারেন আর তোমাকে কি করবে আমাকে আপনার মেয়ের কাছে পাঠাবে সুটকেস ভর্তি টাকা নিয়ে আসতে তুমি এমনভাবে কথা বলছো যে কি ঘটবে না ঘটবে সবই তুমি জানো আমি হাসলাম বিশেষ ধরনের হাসি যে হাসির নানান অর্থ করা যায় হিমু জি তোমার সঙ্গে কি ঘড়িয়াছে কয়টা বাজে বলতে পারো আমি বললাম আমার সঙ্গে ঘড়ি নাই তবে কয়টা বাজে বলতে পারি আটটা পঁচিশ তালা খোলা শব্দ হচ্ছে জুগলু সঙ্গে এমন একজনকে নিয়ে ঢুকেছেন যাকে দেখা মাত্র হার্টবিট বেড়ে একশো একশো দশের মতো হওয়ার কথা গামা ধরনের কেউ না সাধারণ স্বাস্থ্যের লম্বা একজন মানুষ গায়ের রং ফসা ছোট ছোট চোখ মাথার চুল সম্ভবত পাকা মেহেদির রঙ দিয়ে লাল করা হয়েছে মাস্টার চেহারা সবকিছুই স্বাভাবিক কিন্তু সব স্বাভাবিকতার বাইরে এমন ভয়ঙ্কর কিছু আছে যা সরাসরি বুকে ধাক্কা দেয় জোগলু ভাই আমার দিকে তাকিয়ে বললেন মেয়েটার সঙ্গে আমার কথা হয়েছে সে বলেছে আর সমস্যা হবে না কাউকে পাঠালে টাকা দিয়ে দিবে আমরা ঠিক করেছি তুমি গিয়ে টাকা নিয়ে আসবে আমার নিজের লোক কেউ যাবে না আমি বললাম স্যার আমি একা যাব হ্যাঁ একাই যাবে দূর থেকে আমার লোকজন তোমাকে ফলো করবে টাল্টোবাজি করার সুযোগ নেই মিতুর সঙ্গে একটু কথা বলে নেই টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিন তার সঙ্গে তোমার কথা বলার কিছু নেই অবশ্যই আছে আমার কিছু জিনিস জানতে হবে আমি তাদের বাড়িতে ঢুকলাম আর ধরা খেয়ে গেলাম এটা কি ঠিক হবে তাছাড়া এই বুড়া মিয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে মঞ্চু সাহেবের কথা বলছি তার বিষয়ে কি সিদ্ধান্ত তাকে আমরা কখন খুন করব। আমি রওনা হবার আগে না টাকা নিয়ে ফেরত আসার পর এত চিন্তা তোমাকে করতে হবে না তোমার কাছে টাকাটা নিয়ে আসা জগলু ভাই আমি ওই মেয়ের সঙ্গে কথা না বলে রওনাই হব না আমি তিন কথার মানুষ তিন কথার মানুষ মানে আমি প্রতিটি কথা তিনবার করে বলি দানে দানে তিন দান তিন নম্বর কথা যেটা বলি সেটা ফাইনাল জগলু ভাই তার হাতের মোবাইল এগিয়ে দিলেন মৃতকে সঙ্গে সঙ্গে পাওয়া গেল আমি বললাম কেমন আছো মিতু মিতু বলল আপনি কে আমার নাম হিমু আমি জগলু ভাইয়ের আপনার লোক তোমার সঙ্গে আগেও কথা হয়েছে আমি টাকার স্যুটকেসটা নেবার জন্য আসছি টাকা রেডি তো হ্যাঁ রেডি গেটে বলে রাখবে রিক্সা করে দুজন লোক আসবে রিক্সা থামা মাত্র যেন গেট খুলে দেয় বলে রাখা হবে কফির পানি গরম করে রাখবে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসবো তো গরমে কাপ কফি কাজে দেবে কফির ব্যবস্থা থাকবে স্ন্যাক্স জাতীয় কিছু রাখতে পারবে ভাজাভুজি ধরনের কিছু থাকবে কুকুর দূর করেছ আমি আগে বলেছি যে বাড়িতে কুকুর আছে সে বাড়িতে আমি যাই না কুকুর বেঁধে রাখা হয়েছে আমি বাধাবাধির মধ্যে নাই অন্য বাড়িতে কুকুর পাঠিয়ে দিতে হবে আমার বাবা কোথায় বাবাকে কখন ফেরত পাব ওনাকে সঙ্গে নিয়ে আসবো ওনাকে সঙ্গে নিয়ে আসবেন অবশ্যই ফেলো করেই তেল অবস্থা মাল ডেলিভারি দিয়ে টাকা নিয়ে চলে আসবো জোগলু ভাইয়ের এইটাই সিস্টেম আমার কথা শেষ হওয়ার আগেই জগলু ভাই খপ করে হাত থেকে টেলিফোন নিয়ে নিলেন তার মুখ সেগুন কাঠের মতো শক্ত চোখ এখন মার্বেলের মতো তিনি সর্প স্টাইলে হিসিস করে বললেন মাল ডেলিভারি নিয়ে যাবে মানে কি মাল মনসু সাহেবকে নিয়ে যাব তাকে তো এখন আমাদের দরকার নাই তাকে দরকার নাই এই গুরুত্বপূর্ণ খবর তোমাকে কে দিয়েছে আপনি চান আমি একা যাই অবশ্যই আগে টাকা আসুক তারপর বুড়োর ব্যাপারে কি করা যায় আমরা বিবেচনা করব আমি এর মধ্যে নাই কি বলতে চাও তুমি জগলু ভাই আমি যেটা বলতে চাই পরিষ্কার করে বলবো মন দিয়ে শুনুন আপনাদের দরকার টাকা বুড়ো লোকটাকে আপনাদের দরকার নাই। টাকা আমি এনে দেব তবে বুড়োকে ফেরত দিতে হবে রাজি থাকলে বলুন রাজি না থাকলে আমাকে পানিতে চুবান জগলু ভাই তার মার্বেলের চোখে ইশারা করলেন নিমিশের মধ্যে এরা আমাকে ঘাড় পর্যন্ত পানিতে চুবিয়ে ধরল শৈশবে এই পদ্ধতির ভিতর দিয়ে আমি গিয়েছি আমার জ্ঞানী বাবা আমাকে এ ধরনের জল চিকিৎসা বেশ কয়েকবার করিয়েছেন নিঃশ্বাস নিতে না পারার কষ্টটা অনুভব করার ব্যবস্থা করেছেন তিনি যা করতেন তা হলো মাথা পানিতে চুবিয়ে উঁচু গলায় কথা বলতেন পানির নিচে সেই কথা ভাবে কানে আসত তার কথাগুলো ছিল হে পুত্র তুমি কঠিন অবস্থায় আছো অক্সিজেন নামক অতি ক্ষুদ্র কিছু অনুর জন্যে তোমার সমস্ত শরীর এখন ঝনঝন করছে মানুষের মস্তিষ্ক অক্সিজেনের সবচেয়ে বেশি বেশি ব্যবহার করে কিছুক্ষণের মধ্যেই তোমার মস্তিষ্কের অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন মস্তিষ্ক স্বরূপে আবির্ভূত হবে মস্তিষ্ক তোমাকে অদ্ভুত সব অনুভূতি দেখাবে দৃশ্য দেখাবে ভয় পেও না এখানে আমি বাবার কথা শুনতে পাচ্ছি না তবে অন্যদের কথা শুনতে পাচ্ছি মনসু সাহেবের কান্না শুনতে পাচ্ছি মতি নামের লোকটার কথা শুনতে পাচ্ছি সে বিড় করে বলছে ওসাদ মনে হয় শেষ হয়ে গেছে তুলব শেষ হল হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস আঙুল কাটা জুগলু এর প্রথম পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ